বাড়িতে পুরোহিত ছাড়া জন্মাষ্টমী পালন করবেন, কিন্তু কিভাবে করবেন তা বুঝতে পারছেন না। তাহলে বলি, গোপাল হচ্ছে একটি শিশু স্বরূপ। ভাগবত পুরাণ অনুযায়ী জন্মাষ্টমীর সময় অর্থাৎ মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে নৃত্য নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, ধর্মীয় গীত গাওয়া হয়, উপবাস, দহি হাঁড়ি প্রভৃতি করা হয়। এই জন্মাষ্টমীতে পুরোহিত ছাড়া আপনি আপনার ঘরে মনের মতো করে কিভাবে জন্মাষ্টমীর পুজো করবেন তা এই ভিডিওতে দেওয়া হলো। প্রথমে আপনাকে একটি বড় গভীর পাত্রে বেদির কেন্দ্রে একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা মূর্তির প্রতিচ্ছবি রাখতে হবে। জল ছিটিয়ে কুমকুম পাউডার, চন্দনের পেস্ট, ধূপ, আরতি, প্রদীপ এবং ফুল দিয়ে একটি প্লেট সাজান। সাত্বিক খাবার এবং ফল, পান করার জন্য জল এবং আরও ফুল দিয়ে আর একটি প্লেট সাজান চন্দ্রমা ধরে। এরপর যতটা পরিমাণ আপনার চন্দন লাগবে ততটা চন্দন আপনি বেটে রাখুন। তারপর চারিদিকে হাতে অল্প গঙ্গা জল নিয়ে চারিদিকটায় ছিটিয়ে দিন এবং তার সঙ্গে নিজের ওপরেও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিন। এরপর যে পেজিতে বা যে আসনে আপনি ভগবানের স্নান করাবেন সে থালাটিতে অল্প গঙ্গা জল নিয়েও ধুয়ে নিন। এরপর চন্দন, দুধ এবং সামান্য পরিমাণ গঙ্গা জল যত্নে তুলে রাখুন ভগবানের স্নানের জন্য। এই উপকরণগুলি ভগবানের স্নানের জন্য শুধুমাত্র লাগবে। এরপর একটি তুলসী পাতা যে দুধটি দিয়ে আপনি ভগবানকে স্নান করাবেন সেটার ওপরে দিয়ে রাখুন। এরপর সামান্য চন্দন নিজের মতন করে নিয়ে ভগবানের শ্রীচরণ একে দিন বেদিটির মধ্যে, অর্থাৎ যেখানটাতে আপনি ভগবানকে স্নান করাবেন। ভগবানের শ্রীচরণ আঁকা যদি আপনার হয়ে যায় তাহলে তার ওপরে একটি তুলসী পাতা দিয়ে ভগবানের মূর্তিটি স্থাপন করুন। গোপাল যেহেতু শিশু তাই তাকে সবার প্রথমে ঠান্ডা দিয়ে স্নান করাবেন, অর্থাৎ ঠান্ডা তরল দিয়ে। এখানে আমি একটি শাঁখের মধ্যে অল্প পরিমাণে দুধ নিয়েছি এবং সেই দুধটি আমি প্রথমে শ্রীকৃষ্ণের চরণের অর্থাৎ গোপালের চরণে বাম পায়ে, ডান পায়ে, বাঁ হাতে, ডান হাতে এবং তার মাথায় দিয়েছি এবং ধীরে ধীরে সেখানে গা পর্যন্ত ঢেলে দিয়েছি। এরকমভাবে গোপালকে দুগ্ধ দিয়ে স্নান করান। অবশ্যই সেই দুগ্ধের মধ্যে কিন্তু একটি তুলসী পাতা দিতে ভুলবেন না, কারণ তুলসী শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর যে কোনো পুজোতেই দেওয়া হয়, সেটি ভোগ বলুন বা স্নানের জল। এরপর সেই শাঁখে সামান্য পরিমাণ জল নিন বা আপনি গঙ্গা জলও নিতে পারেন বা সেই জলের মধ্যে আপনি সুগন্ধি কোনো দ্রব্য মিশিয়ে রাখতে পারেন। ঠিক যেভাবে বললাম সেরকমভাবে আবারও তাকে স্নান করান। হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌরভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে আগস্ট মাসের মাঝামাঝির সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুর বাটি সংগ্রহ করতে হয়। শ্রীকৃষ্ণের পুজোর জন্য স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন নিজেও। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ। তার আমার কাছে যেহেতু রাধা কৃষ্ণের একটি মূর্তি ছিল তাই আমি সেটিকেও স্নান করিয়েছি, ঠিক যেভাবে আমি গোপালকে প্রথমে দুগ্ধ দিয়ে এবং পরে জল দিয়ে স্নান করিয়েছি ঠিক সেরকমভাবে প্রথমে তুলসী পাতা রেখে তার উপর রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করে একটি শঙ্খের মধ্যে দুধ এবং তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নিলাম।
এরপর সেই শঙ্খটির মধ্যে একটি তুলসী পাতা এবং জল নিয়ে আবারও তাকে শুদ্ধ করে স্নান করিয়ে দিলাম। আপনি যতই পুজো করুন বা ব্রত পালন করুন না কেন, সেই ব্রতটি যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মন থেকে নিষ্ঠা সহকারে করবেন ততক্ষণ পর্যন্ত সেই পুজো সম্পন্ন হবে না। তাতে উপকরণের খামতি থাকতে পারে, কিন্তু যদি আপনার মনের পবিত্রতা বা শুদ্ধতা না থাকে তাহলে কোনো পুজোই সমাপ্ত হতে পারে না। এবার দেখুন, আমি আমার হাতে একটি তুলসী পাতা নিয়েছি। এই তুলসী পাতাটা এই কারণেই দেখাচ্ছিলাম, একটি তুলসী পাতাটা যেখানে আপনি আপনার ঠাকুর গোপালকে বা শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তিকে স্থাপন করবেন ঠিক তার নিচে রাখবেন। এইখানটাতে রেখে এরপর আপনি আপনার গোপালকে হোক বা রাধাকৃষ্ণের মূর্তি যাকে আপনি পুজো করছেন তাকে সেখানে সুন্দরভাবে স্থাপন করবেন। এই স্থাপন করার পর স্নানের পর হয় শৃঙ্গার। শৃঙ্গার করতে ভগবানের আমরা কিছু মালা পরাই, তাকে ফুল দিয়ে সাজাই, বা অনেকে তার অন্যরকমভাবে শৃঙ্গার করে, অর্থাৎ তার চোখে মুখে সুন্দর করে নকশা করে, ডিজাইন করে, বা আরও অনেক কিছুই পদ্ধতি থাকতে পারে। তবে এখানে আমি শুধুমাত্র আমার গোপালের একটি মালা ছিল, আমি সেটা তাকে পরিয়েছি। এরপর রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করার জন্য আবারও একটি তুলসী পাতা দিয়ে নিলাম এবং রাধাকৃষ্ণের মূর্তিটিকে স্থাপন করলাম। এবং তাদেরও একটি মালা ছিল, আমি সেই মালাটা তাদেরকে পরিয়ে নিয়েছিলাম। ঠিক এরকমভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণের বা জন্মাষ্টমীর গোপালের পুজোটি করে তুলতে পারেন। এরপর আপনি একটি মন্ত্র জপ করুন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। বা এর পরবর্তীতে বিশেষ আশীর্বাদ লাভের মন্ত্র হিসেবে আপনি আরও একটি মন্ত্র জপ করতে পারেন, তা হল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতুমাত স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্বাস শৃঙ্গারের পর ভগবানকে আপনার মনের ভক্তি দিয়ে সামান্য পরিমাণ ফুল দিয়ে তার চারিদিকে ছিটিয়ে রাখুন, ঠিক যেভাবে আমি করছি। আপনার কাছে যে ফুল থাকবে, যে রঙের ফুল থাকবে, সেই ফুলেই হবে। বেশি আড়ম্বরের খুব একটা প্রয়োজন পড়ে না যদি সেখানে আপনার ভক্তি থাকে। এরপর আমি দেখুন একটি জলের পাত্র দিয়েছি এবং সেখানে একটি তুলসী পাতা দিয়েছি। আমাদের গোপালের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাখন মিছরি। যে ভাণ্ডটি আপনি এই মুহূর্তে দেখলেন সেই ভাণ্ডটির মধ্যে দেখুন আমি এক টুকরো মাখন এবং তার মধ্যে মিছরি দিয়েছি, এবং এটির মধ্যেও আমি একটি তুলসী পাতা দিয়ে দিলাম। এই তুলসী পাতাটি দেওয়ার পর এটি আপনি একদম সিংহাসনের ওপরেই রাখবেন। এরপর নিচে আপনি যদি ছাপ্পান্ন ভোগ তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার গোপালকে ছাপ্পান্ন ভোগ দিতে পারেন, বা যদি আপনার তার সময় হয়ে উঠতে না পারে বা আপনি যদি অত যোগাযান্তি করতে না পারেন তাহলে মোটামুটি পাঁচ রকম, তিন রকম বা দশ রকমেরও সামগ্রী, খাদ্য সামগ্রী দিতে পারেন। আমি এখানে যেরকম আমার সাধ্য মতন দশ রকমের সামগ্রী দিয়েছি। যেমন আপনি দেখুন এখানে তালের ফুলরি আছে, তালের লুচি আছে, সুজির হালুয়া আছে ঘি দিয়ে, শ্রীখণ্ড আছে, অল্প পরিমাণ পায়েস আছে যেটার ওপরে ফল দেওয়া আছে, এবং প্রত্যেকটি খাবার আপনি লক্ষ্য যদি করে থাকেন তাহলে এখানে আমি তুলসী পাতা দিয়ে রেখেছি। অন্য পাত্রটির মধ্যে আছে কিছু ফল, ফলের সামগ্রী, অল্প পরিমাণে সিন্নি আছে এবং তার উপরে ফল দেওয়া আছে। এখানে কিছু রসমালাই আছে, নাড়ু আছে এবং গোপালের প্রিয় একটি মিষ্টি অর্থাৎ সন্দেশ দেওয়া আছে, এবং প্রত্যেকের ওপরে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি। এটা আমি প্রত্যেকবার বলছি, গোপাল হোক বা শ্রীকৃষ্ণ হোক বা ভগবান বিষ্ণুরই পুজো হোক না কেন, তারা তুলসী দেবীর বরে অভিশাপ মুক্ত হয়েছিলেন। তার জন্য ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন
শিলারূপে যেরকম ভগবান বিষ্ণু পূজিত হবেন, তার সঙ্গে পূজিত হবেন দেবী তুলসী। ঠিক তার জন্য ভগবানের প্রত্যেকটি পুজোতেই দেওয়া হয় তুলসী, যেটি খাদ্য হোক বা স্নানের জল। এরপর পুরোহিতের জন্য কিছু পরিমাণ দক্ষিণা, বা যদি আপনি পুরোহিত ছাড়া করেন তাহলে এখানে দক্ষিণার কোনো প্রয়োজন হয় না। এরপর দেখুন, আমি পাশে একটি গীতা রেখেছি, এই গীতাটি আমি এই মুহূর্তে পড়ি, তাই সেই জন্য আমি এই গীতাটি পাশে রেখেছি। ভগবানের পুজো সমাপ্ত হয়ে গেলে এই গীতাটি পাঠ করবেন, বা যাদের কাছে গীতা নেই বা যারা গীতা পাঠ করতে পারেন না, তারা ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের অষ্টোত্তর শতনামটি পাঠ করবেন। পুজোর সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন, অর্থাৎ যে মুহূর্তে আপনি ফুল দেবেন তারপরে আপনাকে প্রণাম করতে হবে। আমি এই ভিডিওটির মাধ্যমে সেটিও দেখিয়েছি, এবং যে মন্ত্রটির উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি আমি এখানে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। সাথে মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। এ সমস্ত কিছু হয়ে গেলে এবার আসে ভগবানের আরতির সময়। আপনারা এই রকম ধরনের যদি প্রদীপ থাকে, যেটাকে পঞ্চমুখী প্রদীপ বলে, এরকম কোনো প্রদীপ যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই প্রদীপ দিয়ে আপনি আরতি করতে পারেন, বা যদি আপনার কাছে না থাকে আপনি আপনার সন্ধে দীপ যেরকমভাবে দেন ঠিক সেরকমভাবেই আরতি করতে পারেন প্রদীপ এবং ধূপকাঠির সাহায্যে। আরতি প্রথমে দূর থেকে শুরু করতে হয়। প্রথমে দূর থেকে আপনি আরতি দিতে শুরু করবেন, তারপর ভগবানের প্রথমে পাদুকার সামনে নিয়ে গিয়ে আরতি করবেন, তারপর ভগবানের মুখমণ্ডলের কাছে, এবং তারপর ভগবানের ভোগের দিক থেকে আপনি আরতি শেষ করবেন। এরপর দেখুন, এখানে আমি প্রত্যেকজন দেবদেবীর জন্য এক একটি করে ফুল নিয়েছি এবং তাদেরকে অর্পণ করেছি। এই প্রত্যেকটি ফুল দেওয়ার সময় আপাতত কোনো মন্ত্র সেরকমভাবে উচ্চারণ করতে হয় না, কিন্তু যেহেতু আপনি এখানে ভগবান গোপালের বা রাধাকৃষ্ণের জন্য পুজোটি করছেন, তাই যখন তাদেরকে ফুল বা কোনো দূর্ব বা তুলসী পাতা অর্পণ করবেন, তখন সেটি হাতে ধরে অবশ্যই বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর আপনি ভগবানকে প্রণাম করবেন, এবং আপনার যত মনোবাসনা আছে, মনস্কামনা আছে, সেটি ভগবানের সামনে তুলে করবেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মন্ত্র হিসেবে বিশেষভাবে তিন প্রকারের মন্ত্রই আমরা বেশিরভাগ সময় শুনে থাকি। যেমনটা প্রথমে হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি হলো পরম সত্তা হিসেবে শ্রীকৃষ্ণের কাছে একটি প্রার্থনা করা। দ্বিতীয়তে হলো গোবিন্দম হরে কৃষ্ণম, এই মন্ত্রটি কৃষ্ণের নামের জপ করা বোঝায়। তৃতীয়তে আসে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মন্ত্রটি কৃষ্ণের নামের আরও একটি তীব্র জপের কথা বোঝায়। ভগবান বিষ্ণুর আশীর্বাদে শঙ্খচূড় থেকে শঙ্খের জন্ম হয়েছিল বা উৎপত্তি হয়েছিল, তাই ভগবান বিষ্ণু তাকেও আশীর্বাদ প্রদান করেছিলেন শাখা হওয়ার, যা বিবাহিত মহিলাদের একটি শৃঙ্গার হিসেবেও থাকে, অথবা আপনি এই শঙ্খকে ধরতে পারেন। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের বা গোপালের যে কোনো রকম উৎসব অনুষ্ঠানে এই শঙ্খ বাজানো কিন্তু অত্যন্ত শুভ। এতে মনে করা হয় ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ অথবা দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, এবং যেখানে তিনবার শঙ্খধ্বনি পড়ে সেই ঘরে নাকি দেবী লক্ষ্মী বিরাজ করেন। ঠিক এরপর মুহূর্তে
আমি যে গীতাটি আপনাদের দেখিয়েছিলাম সেই গীতাটি আমি পাঠ করেছি। যদি এই গীতাটি আপনারা পুরোটি পাঠ করতে না পারেন, তাহলে যেটুকু আপনারা পারবেন সেটুকু পাঠ করার চেষ্টা করবেন, বা আপনারা এর পরিবর্তে ভগবানের অষ্টোত্তর শতনামও পাঠ করতে পারেন। সমস্ত কিছু হয়ে গেলে এবার আবারও আপনি ভক্তি ভরে ভগবানের কাছে হাত জোর করে মাথানত করুন এবং আপনার মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই প্রার্থনা করুন। আমার কাছে ধুনুচি ছিল, ধুনুচির মধ্যে যে কিছু পরিমাণ আমি প্রথমে দেখবেন আমি কর্পূর ধরিয়েছিলাম, ধুনুচিটা ধরিয়েছিলাম, সেটা আমি একটুখানি ভগবানের চারিদিকে দেখিয়ে নিচ্ছি।